বলেছেন, যুবক ভাই তুমি যে গুনাহ করো আল্লাহ স্মরণ তোমার হয় না। ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এক বান্দা ইব্রাহিম বিন আদহামের পাঁচটি কথা নকল করেছেন, খুব খেয়াল করেন। এই পাঁচটি কথা যদি জিন্দেগিতে ফিট করে নিতে পারেন আমি আপনার অনুমতি দিব যে আপনি গুনাহ করেন, কবিরা গুনাহ, শিরিক, বেদাত, যা মনে চাই সব করেন। এই পাঁচটা জিনিস যদি করতে পারেন কোনো গুনাহ আপনাকে অসুবিধা করবে না। কয়টা জিনিস? গুনাহ শিরিকও করতে পারবেন, বিদাতও করতে পারবেন, কবিরা গুনাহ করতে পারবেন, কিন্তু পাঁচটা জিনিস খেয়াল রাখতে হবে। এই পাঁচটি কথা বলেছেন ইব্রাহিম বিন আদহাম। একজন এসে বলতেছেন, ইব্রাহিম আমার তো বড্ড প্রবলেম, অশান্তিতে ভুগছি, আমার কিচ্ছু ভালো লাগে না। ইব্রাহিম বিন আদহাম বলেন, গুনাহ করো? বলে হ্যাঁ। ঠিক আছে, যদি গুনাহ করো যদি পাঁচটি কাজ করতে পারো, কবুল করতে পারো, যত গুনাহ করো কোনো অসুবিধা তোমার হবে না। লোকটি বলছেন, ইব্রাহিম বিন আদহাম বলেন না পাঁচটি কি কি? এক নম্বর, হে আল্লাহর বান্দা, ইদা আরাদতা আন তাসিয়াল্লাহ ফালা তাকুল রিজকাহু, যখন তুমি আল্লাহর সাথে নাফরমানি করতে চাইবে তো আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করো, আল্লাহর রিজিক খেও না। লোকটা বলতেছে, ইব্রাহিম বিন আদহাম এটা কেমন কথা বললেন? ফামিন আইনা আকুল, কোত্থেকে খামু তৈরি? ওয়াকুল্লু মা ফিল আরদি লিল্লাহ, সব কিছু তো মির রিজকিহি, আল্লাহর রিজিক। তো যদি রিজিক খাওয়া বন্ধ করি তো খামু কোত্থেকে? হযরত ইব্রাহিম বিন আদহাম বলে, মিয়া আফা ইহসুনা আন তাকুলা রিজকাহু ওয়া তাসিয়াহু, এটা কেমন ভালো কথা যে তুমি তার রিজিক খাবে আবার তার সাথে নাফরমানি করবে, এটা কেমন সম্ভব? লোকটা বলে, ইব্রাহিম বিন আদহাম হাতি সানিয়া, দ্বিতীয় নম্বরটি বলেন। ইব্রাহিম বিন আদহাম বলে, মিয়া ইদা আরাদতা আন তাসিয়াহু ফালা তাসকুন শাইআন মিন বিলাদিহি, যখন তুমি আল্লাহর সাথে নাফরমানি করতে চাইবে তো আল্লাহর এই জমিনে বসবাস করো না। ইব্রাহিম বিন আদহামকে লোকটি বলছেন, ইব্রাহিম হাদি আসাদ্দু মিনাল উলা, এটা তো আরো কঠিন। অথচ আপনি জানেন, ইন্নাল মাসিকা ওয়াল মাগরিবা লাহু, সব কিছু তো আল্লাহ পাকের জমিন, আল্লাহর সব কিছু, মাসিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, সব কিছু তো আল্লাহর। সুতরাং যদি আমি আল্লাহর জমিনে বাস না করি ফা আইনা আসকুন, কোথায় বাস করব? ইব্রাহিম বিন আদহাম বলে, মিয়া আপা ইহসুনু আন তাকুলা রিজকাহু ওয়া তাসকুনা বিলাদাহু ওয়া তাসিয়াহু, আল্লাহ রিজিক খাবে, আল্লাহর জমিনে বসবাস করবে, আবার তার সাথে নাফরমানি করবে, গুনাহ করবে, এটা কেমন ভালো কথা ভাই? লোকটি বলছেন, ইব্রাহিম আমার মাথার তালা খুলছে। হাতি সালেতা, তিন নম্বরটি বলেন। ইব্রাহিম বিন আদহাম বলে, মিয়া যখন তুমি গুনাহ করবে, ইদা আরাদতা আন তাসিয়াহু ওয়া আনতা তাহতা রিজকিহি ওয়া আনতা তাহতা রিজকিহি ওয়া ফি বিলাদিহি ফানজুর মাউদা লা ইয়ারাকা ফিহি মুবারিজাল লাহু ফাসি ফিহি, ওয়া আল্লাহর বান্দা যখন তুমি আল্লাহর রিজিকই খাচ্ছ, আল্লাহর জমিনেই বসবাস করছো, এরপরও যদি গুনাহ করতে মনে চায় এমন একটা জায়গা খোঁজো যেখানে আল্লাহ তোমাকে দেখতে পাবে না। তখন লোকটি বলছে, ও ইব্রাহিম বিন আদহাম ফাকাই ফাহাদা, এটা কেমনে সম্ভব? অথচ আপনি জানেন যে সব কিছু ওয়াহুয়া মুত্তালিউন আলা মা ফি সারায়ের, সাতটা জমিন আসমানে যা কিছু আছে সবটা আমার মালিক দেখতে পাচ্ছেন। তখন ইব্রাহিম বিন আদহাম বলে, মিয়া ও যুবক ভাই গুনাহ যে করো, মোবাইলে গুনাহ করো, পৃথিবীর কেউ তো তোমাকে দেখে না কিন্তু মালিক তো তোমাকে দেখতে পাচ্ছেন। ইব্রাহিম বিন আদহাম বলে, মিয়া আপা ইহসুনু আন তাকুলা রিজকাহু ওয়া তাসকুনা বিলাদাহু তুমি গুনাহ করছো, এটা কেমনে সম্ভব? লোকটি বলে, ইব্রাহিম আমার মাথার তালা খুলছে। হাতের রাবেয়া, চার নম্বরটি বলেন। ইব্রাহিম বিন আদহাম বলে, মিয়া ইদা জাআকা মালাকুল মউত লিয়াকবিজা রুহাক,
فقل له اخر لي حتى ان اتوب توبه نصوحا وان اعمل عملا صالحا যখন তোমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন তোমার কাছে মালাকুল মউত আসবে ও আল্লাহর বান্দা তখন মালাকুল মউতকে তুমি বলো হে ভাই আজরাইল আমাকে একটু সময় দেন আমি একটু ভালো কাজ করে নেই আমি একটু তওবা নসুহা করে নেই আমাকে একটু সময় দেন লোকটি বলছে ইব্রাহিম ইয়া ইব্রাহিম লা ইয়াকবালু মিন্নি আজরাইল তো আমার এই কথা কবুল করবে না আমার এই কথা তো আজরাইল নেবে না তখন ইব্রাহিম বলেন আদম বলেন মিয়া যখন তুমি জানো যে আল্লাহ যখন তুমি জারওয়া তালাম আল্লাহটা লাম তাকদির আন তাদফা আন কাল মউত যখন তুমি জানোই যে মৃত্যু তোমাকে যখন তুমি এ কথা জানোই যে মৃত্যুকে তুমি সরাতে পারবে না লিতা তুবা তওবা করার জন্য এবং এটাও তুমি জানো তাআলামু আন্না আন্নাহু ইদা জাআ লা লাম ইয়াকুল লাহু তাখির যখন তুমি এটা জানোই মালাকুল মউত আসলে এক বিন্দু তোমাকে সময় দিবে না ও মিয়া ফাকাইফা তারজুন নাজা ফাকাইফা তারজুন নাজা ফাকাইফা তারজু ওয়াজহাল খালাস ও আল্লাহর বান্দা যখন জানোই যে মালাকুল মউত আসলে তোমাকে ছেড়ে দেবে না বিন্দু পরিমাণ সময় দেবে না মুক্তির আশা কেমনে করো তুমি তাহলে কেমনে গুনাহ করো মিয়া খুব খেয়াল করে কথাগুলো শুনেন আমি ছোট মানুষ বলি কথাগুলো আপনার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু এই কথাগুলো আমাদের বড়দের কথা খুব দামি কথা ইব্রাহিম বলেন আধানকে লোকটি বলছেন ইব্রাহিম হাতিল খামেসা পাঁচ নম্বরটা বলেন হযরত ইব্রাহিম বলেন আধান তখন বলেন ইয়া ইদা জাআকা যাবানিয়া ও আল্লাহর বান্দা যখন তোমার কাছে কিয়ামতের ময়দানে ইয়াউমাল কিয়ামা লিয়াখুযুকা বিহি ইলান নার যখন আল্লাহর গজবের ফেরেশতারা আসবে তোমাকে জাহান্নামে টেনে হিসে নেওয়ার জন্য সাউন্ড কমতে চাও নাকি হাজলামি করেন বসে বসে নাকি হুজুর দেখে ভাল লাগে না রাগ করেন না ভাই আমার মেজাজ তো একটু ঠিক নেই ঘুম টুম নাই তো কয়েকদিন যাবে সাবিনা ইয়াসমিন ভাই যদি মমতাজ ভাবে এখানে আসতে দুই নম্বরই করতো না আমরা হুজুরে শুধু সাদ আমি বলছি যে ভেতরে সাউন্ডটা বাড়াতে আমার গলাটা সমস্যা চব্বিশ ঘন্টার মধ্যে আড়াই ঘন্টা ঘুম হয়েছে গলা ঠিক আছে নিয়ে খুব খেয়াল করেন হযরত ইব্রাহিম বিন আদম বলেন ইয়া ইদা জাআকা যাবানিয়া ইয়াউমাল কিয়ামাত লিয়াখুযুকা বিহি ইলান নার ও আল্লাহর বান্দা যখন তোমার কাছে জাবানিয়া আসবে জাহান্নামের ফেরেশতারা যখন আসবে তোমার হাতে পায়ে বেড়ে পড়ে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহর বান্দা ফালা তাযহাব মাহুম তখন তুমি কিয়ামতে ওই ফেরেশতাদের সাথে জাহান্নামে যাও না লোকটি বলে ইব্রাহিম বিন আদম রে লা ইয়াদউনানি ওয়া লা ইয়াকবালুনা মিন্নি ও ইব্রাহিম বিন আদম কিয়ামতের ময়দানে ফেরেশতারা তো আমাকে ছাইরা দেবে না আমার কোন কথাও তো শুনবে না ইব্রাহিম বিন আদম বলেন ইয়া ফাকাইফা তারজুন নাজাত তাহলে তুমি কিভাবে আল্লাহর কিয়ামতের ময়দানে নাজাতের প্রত্যাশা করো কত যুবক ভাই যখন তুমি গুনাহ করতে চাইবা এই পাঁচটা জেনে জীবনের মধ্যে প্রশ্নটা নিজের কাছে রাখো যখন তুমি গুনাহ করবা আল্লাহর ইজ্জত খাইও না যখন তুমি গুনাহ করতে চাইবা আল্লাহর জমিনে বসবাস করো না যখন তুমি গুনাহ করতে চাইবা এমন জায়গায় যাও যেখানে আল্লাহ তোমাকে দেখতে পাবে না যখন তুমি গুনাহ করবা এই কথা মাথায় রাখো আজরাইল তোমাকে চাইবা দেবে না যখন তুমি গুনাহ করতে চাইবা তখন মাথায় রেখো ফেরেশতারা তোমাকে জাহান্নাম থেকে এক বিন্দু সুযোগ দেবে না হযরত ইউসুফ পয়গম্বরকে জুলাইকা এসে বলে ইউসুফ রে মা আহসানা সূরাত ওয়াজহিক
তাফসীর ইবনে কাসীর খন্ড 914 এর মধ্যে ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইব্রাহিম হযরত ইউসুফ পয়গম্বরের কাছে জুলাইকা যখন অন্তর মহলে ছিল জুলাইকা ইউসুফ রে বলে ইউসুফ রে মা আহসান সূরাত ওয়াজহিক তোমার চেহারাটা কত না সুন্দর ইউসুফ পয়গম্বর বলে জুলাইকা আমার এত সুন্দর চেহারা নিয়ে আমার কোন অহংকার গর্ব নাই কারণ ফির রাহিমি সাওয়ারানি রব্বি কারণ আমার এত সুন্দর চেহারা এই দুনিয়ার মানুষ কেউ বানাই নাই আমার এত সুন্দর চেহারা মাতৃ গর্বে আমার মাওলা নিজের হাতে সাজাইছে সুলাইকা বলে ও ইউসুফ মা আহসান আইনাই মা আহসান শারাত তোমার চুলগুলো কত না সুন্দর ইউসুফ পয়গম্বর বলে জুলাইকা হুয়া আউয়ালু শাইইন ইয়াবলা ফি কবরি এই মাথার চুল নিয়ে কেমন গর্ব অহংকার করব এই চুল তো কবরে সর্বপ্রথম আমার মাথা থেকে থেকে ঝরে ঝরে পড়ে যাবে জুলাইকা বলে ইউসুফ রে মা আহসান আইনাই তোমার চক্ষু দুইটা কতই না সুন্দর ইউসুফ পয়গম্বর বলে ও জুলাইকা এত সুন্দর চক্ষু দিয়া আমি আমার সুন্দর মালিক বিহিনা আনজুর ইলা রব্বি আমার সুন্দর দুটো চোখ দিয়া তোমার দেখার জন্য নার জুলাইকা আমার দুটো চোখ দিয়ে জান্নাত আমার মালিক রে দেখব তোর দেখো যুব বুকে হাত দিয়া বলো তো ফেসবুক যে চালাও একটা দিন কেমন আছে যেই দিন নারীর দিকে তুমি ফেসবুকে তাকাও না হাতিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ শাহ সাওয়ালী থানবী রহমাতুল্লাহ বলেন ও বিয়াত একবার যদি পর নারী থেকে চক্ষু তারে বাঁচাইতে পারো তোমার সামনে কোন নারী হাজির তুমি চাইলেই মহিলার দিকে তাকাইতে পারতা কিন্তু তাকাও না নিজের নস্কারে একটু কষ্ট দাও একটু আহত করো যদি নিজের চক্ষুটার পর নারীর দিকে তাকানো থেকে একবার বাঁচাইতে পারো যেই লোকটা রাত্র জেগে 10,000 রাকাত নফল নামাজ পড়ল ওই লোকটার যতটুকু সওয়াব হয় তুমি একবার চক্ষুটার বাঁচাইবা 10,000 রাকাত নফল পড়ার চাইতে বেশি নেকি তোমার আমল নামাই হয়ে যায় যদি বলেন হুজুর দলিলকে তো আকাবিরদের কথা মিয়াত আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ রে ইদ মানু লিমিল আনফুসিকুম সিত্তা আমি নবীর জন্য ছয়টা জিনিসের জিম্মাদারি তোমরা নাও আদমান লাকুমুল জান্নাহ আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি নিব তার মধ্যে একটা কথা নবী ছয়টার মধ্যে একটা বলেছেন হকুল বাসার চক্ষুটার হেফাজত করো চোখটার হেফাজত করলে জান্নাতের দায়িত্ব আমার নবীর 10,000 রাকাত নফল নামাজ পড়লে নবীর জিম্মাদারি জান্নাতে নেওয়ার না কিন্তু চোখ হেফাজত করলে নবী জান্নাতে নেওয়ার জিম্মাদার অতএব একবার চোখ বাঁচাইলে 10,000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব মুরব্বী বাজান তোমার জিন্দগির কত পরিবর্তন হলো একটু নিজের বডিটার দিকে তাকাও এক সময় যুবক যখন তুমি ছিলে রে মুরব্বী তোমার শরীরে চামড়া গুলো তো বলো টান টান ছিল বয়সের বার্ধক্যের কারণে আজকে তোমার শরীরে চামড়া গুলো কুচকে গেছে বাজান রে একটা দিন তোমার চোখের দৃষ্টি শক্তি অত্যন্ত প্রখর ছিল বয়সের ভারে আসতে তোমার চোখের দৃষ্টিটাও কমে গেল এক সময় কানে অত্যন্ত ভালোই শুনতে আজকে কানের শোনার শ্রবণ শক্তিটাও কমে গেছে এক সময় তোমার কণ্ঠের আওয়াজ বলিষ্ঠ ছিল আজকে ক্ষীণ হয়ে গেছে এক সময় তোমার মুখে দাঁত ছিল না কদিন পরে দাঁত উঠেছিল ওই দাঁতগুলো পড়ে গেছে আবার দাঁত উঠেছিল
গেলো বয়সের ভারে আজকে তোমার দাঁতগুলো নড়বড়ে হয়ে গেছে কদিন পরে তোমার দাঁত মাটির সাথে মিশে যাবে আরে এমন একটা সময় তোমার ছিল সেই সময় মুখে তোমার দাড়ি ছিল না কদিন পরে দাড়ি উঠলো ওই দাড়িগুলো কালা বয়সের ভারে আজকে তোমার দাড়িগুলো সাদা ও মুরব্বী এখনো তোমার জিন্দেগির অনেক কিছুর পরিবর্তন হলো রে চোখের দৃষ্টির শক্তির পরিবর্তন হলো জবানের আওয়াজের পরিবর্তন হলো চুল দাড়ির কালার পরিবর্তন হলো তোমার চামড়ার শৈশব চামড়ার ত্বকের দৃশ্যটাও পরিবর্তন হলো সব পরিবর্তন হয় কিন্তু হায় আফসোস তুমি আগে বিড়ি টানতা এখনো টানো এটার পরিবর্তন হয় নাই বিড়ি ছেড়ে যাহাতে তসবি তুলবে রূপটাই পরিবর্তন হয় না হায় আফসোস আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান দুনিয়ার বান্দা রে আমি আল্লাহ থেকে তোমার দূরে কে সরা দিছে আমি আল্লাহর একটু স্মরণ করিস না কেন দোকানের ব্যস্ততা কোন হাত দিয়ে দোকানদারি কর ওই হাত তো আমি আল্লাহ দিয়েছি কোন জিহ্বা দিয়া কথা বললাম মানুষের সাথে বেচা কিনি কর ওই জিহ্বাটাও তো আমি আল্লাহ তোমার দিলাম কোন চক্ষুটাকে দিয়া দেখে দেখে ব্যবসাতে নামাজ ছাড়ো ব্যস্ততায় ওই চক্ষুটাকে তো আমি আল্লাহ দিলাম আলাম না যে আল্লাহ আমি আল্লাহ তোমার চক্ষু তো আমি আল্লাহ দিলাম তোমার খোপড়ি তো আমি আল্লাহ দিলাম তোমার জিহ্বাটা তো আমি আল্লাহ দিলাম আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া পা আল্লাহর দেওয়া চক্ষু ব্যবহার করেছো এখন তুমি খুব ব্যস্ত মালিকের ডাকে সাড়া দেওয়ার সময় তোমার হয় না তুমি কত বড় জালেম কিন্তু মুমিন রে আল্লাহ পাক বলেন সারা জিন্দেগি দুনিয়া কামাবি অবশেষে দুনিয়া তোকে লাঠি দিয়া কবরে পাঠায়া দেবে আর আখেরাত কামাবি দুনিয়া থেকে আসার পর পরে ওই কামার ওই অর্জনটা পরে এমন শান্তি দিবে কল্পনা করতে পারবি যদি বলেন কেমন শান্তি চলেন না আল্লাহ কতটুকু দেন আপনাদেরকে একটু হিসাব দিই খুব খেয়াল করেন আমরা যে দুনিয়াতে বসে আছি এই দুনিয়া থেকে আসমানের মাঝখানে যে বিরাট দূরত্ব এটা আগে একটু বুঝেন বিজ্ঞান থেকে আমি মাত্র 5 মিনিট আপনাদের সময় নষ্ট করব টেনশন করেন না হাদিস বোঝার জন্য ওটা দরকার খুব খেয়াল করেন এই জমিন থেকে আসমানের মাঝে যে বিরাট দূরত্ব এটার তথ্য যদি আমি রিজওয়ান রফিকি দেই কিছু কিছু টাকলা বুদ্ধিজীবী মুরগি কবিররা আছে এরা আমাদের কথা বিশ্বাস করবে না হুজুরদের মাথায় কিছু আছে কিছু বুঝে আমগো মাথায় কোনো গিলু ছিল নাই ওনাদের মাথায় এত গিল কয়দিন পরে ফ্যান ছিঁড়ে টাকলা মোড়াদের মাথায় অনেক গিল ওনাদের মাথায় আমগো মাথায় কোনো গিলু ডিলু নাই ওনাদের মাথায় এত গিলু হাতা দেখে চান দিতে শুন নাই ঘর এসে দেখে বউ নাই অনেক বড় বড় বুদ্ধিজীবী তারা মোল্লা মৌলবীদের কথা বিশ্বাস করে না এমনি তো আমাদের আলেমদের তো কত শ্রেণীর মানুষ দেখতে পারে না কেউ আমাদের কারাগারে ঢুকায় কেউ আমাদের বিরুদ্ধে লিস্ট বানাই আবার কয়েকদিন আগে কুমিল্লার এক প্রতিবন্ধীরে দেখলাম মাইজ ভান্ডারের মুরিদ গান বানাইছে কি গান মুরশিদ কেবল আর ভাত না মেরে কসম কইরাছি আমি আর যাব না মোল্লার কাছে তওবা করেছি তওবা করছে মোল্লার কাছে যাবে না কেন যাবে না ওরা পরে আসতেছে আগেই তো শোনো তাহলে আমরা বুঝাতে চাচ্ছি আমাদের মোল্লাদের অনেক সমস্যা আমাদের কেউ মানতে চায় না ঠিক আছে ভাই মাইনে না দরকার নাই আলেমদের তথ্য দিয়া মোল্লাদের রেফারেন্স দিয়ে কোনো কথা বলবো না কিন্তু বিজ্ঞান বা সায়েন্টিস্টরা যদি কোনো কিছু বলে সেটা তুই বুদ্ধিজীবীরা একেবারে অন্ধের মতো বিশ্বাস করে নেয় তো চলেন এই জমিন থেকে আসমানের মাঝখানে বিরাট দূরত্ব এটার একটু সন্ধান তথ্যটা আপনাদের সামনে দিই এই দুনিয়াতে বসে যে সূর্যটা দেখেছে আজকে সারাদিন এই সূর্যের দূরত্ব হলো 15 কোটি 14 লক্ষ কিলোমিটার আপনার শ্বশুরবাড়ির কাছাকাছি তো একটু সুবহানাল্লাহ জোরে গান না কত কোটি 15 কোটি 14 লক্ষ কিলোমিটার এটা আমার বানানো কথা না এই মোবাইল যারা চালান তাসফোন গুগলে ঢুকেন উইকিপিডিয়ায় সব তথ্য আছে
আমি পড়াশোনা করেই বলছি। তাহলে এখান থেকে সূর্যের দূরত্ব 15 কোটি 14 লক্ষ কিলোমিটার, তার আলো এই পৃথিবীতে পৌঁছতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড, কারণ আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে। 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরত্বের রাস্তা পাড়ি দিতে আলোর সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড, তাহলে আন্দাজ করেন কত দ্রুত আলো আসতে পারে। আর এখান থেকে সূর্য সেই কত দূর বিজ্ঞানকে জিজ্ঞান, তাহলে সূর্যকে আসমানের সবচেয়ে দূরে অবস্থিত? বিজ্ঞান বলে না রে মিয়া, ওটা তো মামুর বাড়ির কাছে, আরো দূরে অনেক কিছু আছে। সুবহানাল্লাহ, বলে কি আছে? বলে পৃথিবীর সবচেয়ে নিকটতম যে নক্ষত্র, এর নাম হলো আলফা সেন্টোরাই অথবা প্রক্সিমা সেন্টোরাই। বিজ্ঞানকে জিজ্ঞান কত দূর? বিজ্ঞান বলে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, আর আলফা সেন্টোরাই বা প্রক্সিমা সেন্টোরাইয়ের আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগবে অন্তত 4 বছর 3 মাস, তাও প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব বেড়ে যাবে। 4 বছর 3 মাস যাওয়ার পর সেই প্রক্সিমা সেন্টোরাইতে পৌঁছতে পারবেন, তাহলে আন্দাজ করেন সেটা কত দূর। বিজ্ঞানকে জিজ্ঞাসা, এটা সবচেয়ে দূরের সৃষ্টি? বিজ্ঞান বলে না, কালপুরুষ নীহারিকার দূরত্ব 1500 বছরের রাস্তা, গ্যালাক্সির দূরত্ব 2700 বছরের রাস্তা। বলে আর কি আছে, আরো দূরে আছে নাকি? বলে মিয়া, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব বেগে দৌড়াবে। তবুও মেসি 87 এর কেন্দ্র অবস্থিত একটি গহ্বরের নাম হলো কৃষ্ণ বিবর অথবা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল পর্যন্ত পৌঁছতে সময় লাগবে অন্তত 27,000 বছর, আন্দাজ করেন কত দূর। বিজ্ঞানকে জিজ্ঞান, আর কি আছে? বিজ্ঞান বলে মিয়া, আকাশে লক্ষ কোটি কোটি গ্যালাক্সি বা ছায়াপথ আছে, এর মধ্যে একটা ছায়াপথের নাম হলো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি বা ছায়াপথ। কত দূর? বিজ্ঞান বলে 15 কোটি, খুব খেয়াল করেন, 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড, আর অ্যান্ড্রোমিডার আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দ্রুত বেগে আসবে, তবুও সময় লাগবে অন্তত 25 লক্ষ বছর। এখনো আসমানে যায় নাই। বিজ্ঞানকে জিজ্ঞান, আর কি আছে? বলে আরো অনেক কিছু আছে। আর একটা তথ্য দিই, ছোট্ট একটা তথ্য। গত কিছুদিন আগে আমেরিকান সংস্থা নাসা থেকে এক আশ্চর্যজনক তথ্য দেওয়া হয়েছে যে পৃথিবীর সবচাইতে দূরে অবস্থিত যে নক্ষত্র, তার নাম, পোশাকে নাম দিয়েছেন তারা ইকারাস। বিজ্ঞানকে জিজ্ঞান, কত দূর? বিজ্ঞান বলে ইকারাসের দূরত্ব যদি বুঝতে চান, প্রতি সেকেন্ডে যার আলো 3 লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে এমন দ্রুত বেগে চলার পরও ইকারাস থেকে তার আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগবে অন্তত 900 কোটি বছর। বিজ্ঞানকে তালাশ করতে করতে ইকারাস পর্যন্ত পৌঁছে গেছে, আজ পর্যন্ত আসমান খুঁজে পায় না। সুবহানাল্লাহ, বলবে না? শুধু একটু আন্দাজ করেন, আমি একটু ধারণা দিতে চেয়েছি যে জমিন থেকে আসমানটা কত দূর, এটা একটু আন্দাজ করেন, একটু ভাবেন। এরপরে শুনুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল জামিউস সগির 4619 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলেন, উম্মতের দল শুনো, জমিন থেকে আসমানটা কত দূরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বুঝাতে চাচ্ছিলাম, একটু আন্দাজ করেন যে জমিন থেকে আসমানের দূরত্ব কত বিরাট হতে পারে। আমি আপনাদের কি তথ্য কেন দিলাম জানেন? শুনুন, আন্দাজ করেন জমিন থেকে আসমানটা কত দূর। এত বিরাট আসমান আর জমিনের মাঝখানে আপনার আমার তো কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, এত বিরাট আসমান আর জমিন। সারওয়ারে দু আলম বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলেন, ও দুনিয়ার বান্দা শুনো, জমিন থেকে আসমানটা যত বড়, যত বিরাট এই খালি জায়গা, আল্লাহু আকবার তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী আমার বলেন, শোনো, জমিন থেকে আসমানটা যত দূরে, আমার কোন উম্মত যদি দুনিয়াতে বসে একবার শুধু আল্লাহু আকবার কয়, আল্লাহর নবী বলেন, জমিন থেকে আসমানের মাঝখানে যত বিরাট খালি জায়গা, পুরা জায়গাটা তোর আমল নামাই নেকি দ্বারা ভরে যায়। সমস্যাটা কি তুমি জেনারেটারে গিয়ে দিতে পারো না, গিয়ারটা বাড়াইতে পারো না? আধা ঘন্টা গেল, এখন এক মিনিট। আমরা এটাই সমস্যা, হুজুর যদি না হইতাম তাহলে ঠিক ছিল। হুজুর মানুষ আমরা তো কিছু কইতে পারবো না, আমার রিমান্ডার আছে, ও নিজেও জানে যে আমার কত কষ্ট হচ্ছে। আমরা হুজুররা শক্ত হওয়া দরকার, যেখানে আমাদেরকে একটু ধাক্কা দিবে সেখানে ঠাড়া দিতে হবে, তাহলে সবাই ঠিক হবে। আমাদেরকে নরম পাইছে তো সবাই। এই জায়গায় যদি সাউন্ড আসতে মমতাজ ভাবিরে দিত, জুতা একটাও এদিক থাকতো না, সবার পিঠে থাকতো। অভদ্র হওয়া দরকার হুজুরদের, কারণ এই অভদ্র সমাজে ভদ্রতা চলে না। মুসলমান তাহলে একবার খেয়াল করেন, জমিন থেকে আসমানটা তো বড়, পুরা জায়গাটা একবার যদি আল্লাহু আকবার বলেন, পুরা জায়গাটা নেকি দ্বারা ভরে দেন। আল্লাহ বলেন না ওই আমলটা, জবান দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার, মহব্বত দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আওয়াজ দিলে কোনো অসুবিধা আছে? আছে। বাংলাদেশের নাস্তিকদের আছে। গত কিছুদিন আগে দেখলাম যে চট্টগ্রামের সাকা চৌধুরীর ছেলে বিএনপির সমাবেশের নারায় তকবীর বলেছে। আপনারা দেখবেন যে আপনাদের এলাকায় মসজিদে যখন আজান হয়, কিছু কিছু কুত্তা দেখবেন চতুর্দিক থেকে ঘেউ ঘেউ আওয়াজ দেয়। চট্টগ্রামের নারায় তকবীরে স্লোগান দিয়েছে আর শাহবাগের কুত্তার বাচ্চা আওয়াজ দিয়েছে। ওদের কাছে আল্লাহর নাম পছন্দ হয় না, আমরা বলি কুত্তার পেটে ঘি হয় না। তবে মনে রাখবেন, গত কিছুদিন আগে, গত কয়েক বছর আগে কবি শামসুর রহমান বলেছিলেন, মসজিদের আজান থেকে বেশ্যার আওয়াজ ভেসে আসে। আমি বললাম, বেশ্যার কন্ট্রাক্টরদের কণ্ঠে বেশ্যার আওয়াজ ছাড়া কিচ্ছু ভাসবে না। যারা আমার আল্লাহর আওয়াজকে সহ্য করতে পারেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, নিজেদের কথা নিজেদের ভেতরে সীমাবদ্ধ রাখবেন। আল্লাহর বিরুদ্ধে কথা যদি কেউ কেউ বিএনপির বিরুদ্ধে কথা বললে বিএনপির লোক যেমন সহ্য করতে পারে না, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগ যেমন সহ্য করতে পারে না, খোদার বিরুদ্ধে কথা বললে মুসলমানরা ত্রাস করবে না।
আমাদের গটকে খোদা কণ্ঠে খোদা খোদাই খোদা সে নামের তাসবিহ কালাম বন্ধ করে কোন সে শালা এদেশে রাত যতদিন দিন যতদিন আজান রবে সে আজান বন্ধ হলে তোদের নগে ফাইট হবে আল্লাহর আওয়াজ বন্ধ হওয়ার আওয়াজ আওয়াজ আল্লাহর আওয়াজ আগে যেমন ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে শুধু তাই নয় সুরা রাইকো আল্লাহর হাবিব বলেন লা ইয়াবকাল আল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম আল্লাহর নবী বলেন শোনো শুধু যে দিয়ানপুর সমাবেশ থেকে নারে তাকবীর আসে এমন না একদিন জাতীয় পার্টির সমাবেশ থেকে তাকবীরের আওয়াজ উঠবে আওয়ামী লীগের সমাবেশ থেকে তাকবীরের আওয়াজ উঠবে আমার কথা নয় নবী যে সত্যবাদী নবী মুহাম্মদ আরবীর কথা একদিন রাশেদ খান মেননের বাড়ি থেকে তাকবীর আওয়াজ উঠবে ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে আওয়াজ উঠবে বারাক ওবামার বাড়ি থেকে তাকবীর আওয়াজ উঠবে আরে শুধু তাই নয় বাংলাদেশ শুধু নয় ওয়াশিংটন থেকে নিয়ে শুরু করে দিল্লির লালকেল্লা পর্যন্ত জয় শ্রীরামের নাম বন্ধ হয়ে জয় বাংলা বন্ধ হয়ে নারায় তাকবীর আওয়াজ উঠতে থাকবে তবে যারা তোমরা আল্লাহর আওয়াজ বন্ধ করে দিতে চাও তোমরাই বন্ধ হয়ে যাবে তোমাদের অস্তিত্ব রবে না যার বাস্তব প্রমাণ নমরুদ আল্লাহর আওয়াজ বন্ধ করে দিতে চাইছিল পয়গম্বর ইব্রাহিম আগুনে পুড়াইছে আগুনে দিয়েছে কিন্তু আগুন পুড়াইতে পারে নাই তকবীর আজও আছে নমরুদের অস্তিত্ব নাই আল্লাহ পাক তার যে বিদায় করেছেন এমনি এমনি না ভদ্রতার সাথে জুতা দিবা খাওয়াইছেন আল্লাহ ফেরাউন আল্লাহর আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল পানিতে চুবা চুয়াল্লা বসে মুসার তকবীরের আওয়াজ আজও আছে আবু জাহল আবুল আবুদ বা সৌদা রাতের গভীরে ষড়যন্ত্র করেছিল ওমর ফারুক আওয়াজ বন্ধ করার জন্য নবীর কল্লা আনতে গিয়েছিল ওমরের জবানে তকবীরের আওয়াজ উঠেছে মুসাইলামাতুল কাজ্জাব বন্ধ করে দিতে চেয়েছিল মুসাইলামাতুল কাজ্জাব চলে গেছে সিদ্দিকে আকবর আওয়াজ বন্ধ হয় নাই আসওয়াদ আনাসির আওয়াজ বন্ধ হয়ে গেছে কিন্তু আবু মুসলিম খয়লানের আওয়াজ বন্ধ হয় নাই মুসলমান হাজ্জাজ ইবনে ইউসুফ আল্লাহর আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবার আওয়াজ আজ পর্যন্ত আছে হাজ্জাজ ইবনে ইউসুফের আওয়াজ বন্ধ হয়ে গেছে খলিফা মনসুর খলিফা মুতাসিম বিল্লাহ আল্লাহর আওয়াজ বন্ধ করে দিতে চেয়েছিল আল্লাহ তাদের আওয়াজ বন্ধ করে দিয়েছেন আবু হানিফা তো নোমান ইবনে সাবেত আহমদ ইবনে হাম্বলের আওয়াজ বন্ধ হয় নাই তাতারিরা বন্ধ করে দিতে চেয়েছিল শিয়া ইসনাসারা বন্ধ করে দিতে চেয়েছিল শাওলিউল্লাহ মুহাদ্দিসে বেহলাবের আওয়াজ আজ পর্যন্ত আছে ইবনে তাইয়ার আওয়াজ আজ পর্যন্ত আছে আল্লাহ পাকের জমিন থেকে আল্লাহর আওয়াজ বন্ধ করে দিতে চেয়েছিল সম্রাট আকবর মুজাদ্দিদ আলফেসানের আওয়াজ আছে সম্রাট আকবরের অস্তিত্ব নাই উপমহাদেশ থেকে আমাদের উপমহাদেশ থেকে খ্রিস্টান আল্লাহর আওয়াজ বন্ধ করার জন্য 80,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল 500 আলেমদেরকে কাছে কাছে জবাই করে ঝুলাইছে পালাতে বাধ্য হয়েছে ওলামায়ে দেওবন্দের আওয়াজ আজও বন্ধ হয় নাই শাহবাগের চত্বরে নাস্তিকরাও শোনো তোমরাও একদিন বাংলাদেশ থেকে পালাবে আহমদ শফির আওয়াজ বন্ধ হবে না যত আলেমদেরকে কারাগারে ঢুকাইয়া আওয়াজ বন্ধ করতে চাও মামুনুল হকদের আওয়াজ ওটা বন্ধ হওয়ার আওয়াজ না আওয়াজ চলতে থাকবে জীবন আওয়াজ বন্ধ হওয়ার আওয়াজ না মুসলমান খুব খেয়াল করেন একবার যদি আল্লাহু আকবার বলেন জমিন থেকে আসমানের মাঝখানের পুরো জায়গাটা নেকি দ্বারা ভরে দেন কে ফতুল কাদির খন্ড 370 মধ্যে বিশ্বনবী আমার বলেন রে দুনিয়াদার বান্দা শুনো তুমি দুনিয়ার সবচেয়ে ধনী হতে পারবা কিন্তু দুনিয়ার অধিপতি তো হতে পারবা না পুরা দুনিয়াটার মালিক তো তুমি হতে পারবা না কিন্তু আল্লাহর নবী বলেন পুরা দুনিয়ার চাইতে বেশি মালিক হতে পারবা একটা আমল করলে সুবহানাল্লাহ বলেন
আল্লাহ পাকের পয়গম্বর বলেন ফালাউ আন্নাদ দুনিয়া কুল্লাহা বিহাদা ফিরহা ফি ইয়াদি রাজুলিন মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকানাল হামদু আফযালা মিন যালিকা পয়গম্বর আমার বলেন ওরে উম্মতের দল শুনো পুরা দুনিয়াটা যদি আমার কোন বান্দার উম্মতের হাতের মধ্যে দেওয়া হয় শুধু গুলশান বনানী ধানমন্ডি এলাকা নয় পুরা বাংলাদেশ সহ ওয়াশিংটন থেকে নিয়ে শুরু করে দিল্লির লালকেল্লা এবং বিধানসভা পর্যন্ত পুরা আরব দেশগুলোকে স্বর্ণের খনি রূপার খনি হীরার খনি সমস্ত পৃথিবীটাকে যদি হাতের মধ্যে রাখো আর জবান দিয়া যদি একবার শুধু কও আলহামদুলিল্লাহ আল্লাহর নবী আমার বলেন পুরা দুনিয়া তার যত দান একবার আলহামদুলিল্লাহ বলল তার চাইতে বেশি মূল্যবান কয়বারের আলহামদুলিল্লাহ বলেন না সবাই আলহামদুলিল্লাহ আর যেরকম এটা তো গেল জমিন আর আসমানের হিসাব দুররে মনসুরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন জমিন থেকে আসমানটা যত বড় ওই আসমানটা কত বড় জানো দুররে মনসুরের মধ্যে হাদিস আছে ইলাজু কুল্লি আরদিন খামসু মিয়াতি আম وبين كل أرض إلى أرض خمسمائة عام وغلاز السماء خمسمائة عام وبين السماء إلى السماء خمسمائة عام بيغم در صحابي بولن زمين تك آسمان رمسخن جت بيرات خلي جائے گا آسمان رچاپ تا عبر امن لطا سبحان الله سبحان الله کوئی کرنا জমিন থেকে আসমানটা কত বড় 900 কোটি বছরের আলোকবর্ষের হিসাব ছিল জমিন থেকে আসমানটা কত বড় আসমানটা এমন মোটা হযরত ইবনে আব্বাস বলেন শুধু আসমান মোটা তাই নয় প্রথম আসমান থেকে দ্বিতীয় জমিনের মাঝখানে এমন খালি জায়গা দ্বিতীয় জমিনটা এমন মোটা দ্বিতীয় জমিন থেকে দ্বিতীয় আসমান এমন খালি জায়গা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় জমিন পর্যন্ত তৃতীয় আসমানটা এমন মোটা তৃতীয় আসমান থেকে তৃতীয় জমিন পর্যন্ত এমন খালি জায়গা তৃতীয় জমিনটা এমন মোটা এভাবে করে সাতটা বছর জমিন আসমানের রব আওয়াজ দিয়ে বলেন তো কে আল মুস্তাদরাক আল সাহিহাইন লিল হাকিম 155 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর বলে ও দুনিয়ার মানুষের শোনো সাত তবক জমিন আসমান তার একটা পুতলার মধ্যে ঢোকাও ফা ইন্না সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না লা ইউদিয়া ফি কিফাতুল মিজান ওয়া উদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিল উখরা কানাত আরজাহা মিনহুমা আল্লাহর নবী আমার বলেন ওরে দুনিয়ার মানুষের শুনো সাত তবক জমিন আসমান তার একটা পুতলার মধ্যে ঢোকাও এরপরে মিজানের একটা পাল্লার মধ্যে রাখো আর দুনিয়াতে বসে ও মোর বেবাজান যখন জমিকাতে চাষ করো বলো না জবানে লা ইলাহা ইল্লাল্লাহ যুবক ভাই যখন হুন্ডা চালাও মমতাজ ভাই মনির কান নীলার গানটা ছাড়ো জবান দিয়া চালু করো লা ইলাহা ইল্লাল্লাহ দোকানদার ভাই যখন দোকানদারি করতেছো তোমার জবান দিয়া চালু করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হাবিব বলেন একবার যদি ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর সাত তবক জমিন আসমান তারে যদি মিজানের একটা পাল্লার মধ্যে রাখা হয় আর তোমার একবারের কালেমার জিকিরের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয় তোমার কালেমার নেকির পাল্লাটা ভারী হবে সাত তবক জমিন আসমানের দিল থাকবে না কয়বারের কালেমা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে কন লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো গেল সাত তবক জমিন আসমানের হিসাব চলেন না আরো কি আছে জামিল উলুম আল হিকাম খন্ড 2 পৃষ্ঠা 18 এর মধ্যে হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু বলেন ওরে দুনিয়ার বান্দা শোনো সাত তবক জমিন আসমানটা যত বড় মিজানের একটা পাল্লা কত বড় জানেন ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামা
فَلَوْزِنَ فِيهِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ لَوَسِيَاتَرِ সাতটাক জমিন আসমানটাকে যদি মিজানের একটা পাল্লার মধ্যে রাখা হয়, মিজানের পাল্লার একটা পেট এত বড়, সাতটাক জমিন আসমান গিলে খাবে কিন্তু একটা পেট ভরবে না। আন্দাজ করেন মিজানের পেটটা কত বড়, মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতো। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাতটাক জমিন আসমানের যেই মিজানে পাল্লাই দিলে যে পাল্লাটা ভরে না, পয়গম্বর আরবি বলেন ও দুনিয়ার মানুষ রে, সৈয়দ মাহমুদ বাগদাদী আলুসি তাফসীর রূহুল মাআনি 17 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠার হাদিস, দাউদ পয়গম্বর একদিন আল্লাহকে বলেন রব মিজানের পাল্লার একটা পাল্লা এত বড়, আমাদের নেকি দিলে তো ওই পাল্লাটা ভরবে না। ফামাইয়াম ফামাইয়া কদরু আইয়াম লা আকিফাতাহু হাসানা ওমালি, তত বড় মিজানের পাল্লা কার নেকি দিলে ভরলে ভরবে আপনি তো কয়ে দেন, আমাদের টুটাফাটা জিন্দগির আমল দিলে এত বড় মিজানের পাল্লা তো ভরবে না। আল জামে সগীরে 4619 নম্বর হাদিসে নবীজি বলেন দুনিয়ার মানুষ এত বড় মিজানের পাল্লা কেমনে ভরবা, আমি নবী তোমাদের এক সেকেন্ডের আমলের কথা বলে দেই, যদি ওই আমলটা করো কি হবে জানো, সুবহানাল্লাহ তামলা ও নিসফাল মিজান, একবার যদি জবান দিয়া সুবহানাল্লাহ কও পুরা মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা তোমার নেকি দ্বারা ভরে যায়। এখন তো টেনশন হুজুর অর্ধেক তো বললো বাকিটা তো পড়ে নাই, আল্লাহর নবী আবার বলেন আলহামদুলিল্লাহ তামলা উল মিজান, একবার শুধু আলহামদুলিল্লাহ কও পুরা মিজানের পাল্লা তোমার একবার এক সেকেন্ডের আলহামদুলিল্লাহ দ্বারা নেকি দ্বারা ভরে যায়। এখন তো টেনশন হুজুর মিজানের পাল্লা তো ভরলো ডান পাশেরটা, কিন্তু বাম পাশেরটা যদি গুনাহ দিয়া ভরা থাকে তাইলে তো আর পাশে জান্নাত তো নাই, জান্নাতে যাবো কেমনে ওই আমলটা কোন। আল্লামা ফখরুদ্দিন রাজি বিশিষ্ট মুফাসসির তিনি বলেন তাফসীরে রাজি খন্ড এক পৃষ্ঠা 225, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন ডান পাশের লেগিটা পড়েছো কিন্তু বাম পাশের পাল্লাটা যদি গুনাহ দিয়া ভরা থাকে তাইলে তো জান্নাত নাই। আমি ফখরুদ্দিন রাজি একদিক নোকটা তোমাকে বলে যাচ্ছি শোনো, ওই আমলটা যদি করো তোমার টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন কি আমল, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন আলহামদুলিল্লাহ সামানিয়াত আহরফ, আলহামদুলিল্লাহর মধ্যে আটটা হরফ আছে কয়টা, আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, কয়টা আটটা, ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কয়টা আর বলেন না কয়টা, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ আটটা জান্নাতের দরজা আটটা। ইমাম ফখরুদ্দিন রাজি বলে ও মিয়া ফামান ক্বালা হাদিহি সামানিয়াতা আলা সাফায়ি কলবিহি ইসতাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ, মিয়া রে যদি কোন বান্দা ওই আটটা হরফের আলহামদুলিল্লাহ একবার কয় যে বলা অবস্থায় তার অন্তরে শিরিক ছিল না বিদআত ছিল না এমন একটা পরিষ্কার অন্তর নিয়া ওই আলহামদুলিল্লাহর আটটা হরফ যদি একবার বলতে পারো জান্নাতের আটটা দরজা তোমার জন্য কাশ কাশ করে খুলে যায়। অতএব বলেন জিকির হবে কার, বলেন না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না জিকির করবেন কার, আরো জোরে বলেন কার, না না বাবার
খানকার মাজারের এদের তো আল্লাহ লাগে না কারণ পীরই নাকি খোদা কত কয়েকদিন আগে এক প্রতিবন্ধী গান শুনেন নাই মুর্শিদে খোদা মুর্শিদে রাসুল দিল মনে করছি কবুল নাউজুবিল্লাহ বললা মুর্শিদে খোদা মুর্শিদে রাসুল দিল মুখে করছি কবুল শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল আমি নাকি কাফের হইয়াছি আমি আর যাব না মোল্লার কাছে তওবা করেছি ও পীরে কয় বাবা তুমি খোদা তুমি রসুল এই কথা শুনি না যারা পীরে খোদা কয় আর রসুলকে আমরা তোর আব্দুল কাদের জিলানি কমু এরা কাফের না মুসলমান আরো যারা মুসলমান না কাফের তাহলে বলেন ভাইজবান্দারি দরবারে মরুদরা কাফের কিনা মুসলমান না কাফের যারা পীরের পাশে দাঁড়ায় মানিকগঞ্জ এর বাবা মুসলমান না কাফের রাতের না মানিকগঞ্জের মুরিদ আপনারা তিনবার এমনি মারছেন কিন্তু মাইরা লাইতে পারেন নাই আর আশা করি পারবেন না মারলেও অসুবিধা নাই কিন্তু তোমার বাবা যতদিন তার পায়ে সেজদা নেবে রিজওয়ান রফিকের জবান জীবনে বন্ধ হবে না যারা পীরের কাছে গিয়া সন্তান চাই মুসলমান না কাফের পীরের কাছে গিয়া যারা ভাগ্যের পরিবর্তনে কথা কয় তারা মুসলমান না কাফের ও কয় পীর তুমি খোদা তুমি রসুল আমি বললাম তোমরা তো পীরে খোদাই বলো বাবাও বলো খোদা তো বাপ হয় না কথা কয় না আল্লাহ পাক বলেন আমি তোমাদের খোদা লাবি আলী আমি কাউরে জন্ম দেই নাই ওরা বলে পীর নাকি ওই খোদা পীর যদি খোদা হয় ওই পীর আবার যখন বাবা কইছো তো পীর নামকে খোদা তো বলে আমার সন্তান নাই যেহেতু তুমি খোদা আর তুমি তারে কো বাবা সন্তানকে অস্বীকার করলো বাবা বোঝা গেল এটার জন্ম ভেজাল এই জন্য আলমদের বিরুদ্ধে কথা কয় এদের কাছে এখন আল্লাহ রসুল লাগে না গত কিছুদিন আগে মানিকগঞ্জে গেছে আমার কে হুজুর আমাদের এলাকায় 52.5টা পীর আছে আমি বললাম ভাই 50 কেন হুজুর একটা পীর আছে ঠ্যাংটং নাই তো এদের কয়টা অর্ধেক বানানো আছে কত বাবা এই বাংলাদেশে ইয়া বাবার যেমন অভাব নাই পীর বাবারও অভাব নাই বাবা মোড়ে মোড়ে মাজার বাজারে বাজারে মাজার দোকানে দোকানে মাজার মাঠে ঘাটে মাজার বাজারে বাজারে মাজার রান্নাঘরে মাজার ঘরের বেডের ঘরে বাজার তারপরে বাথরুমে বাথরুমে মাজার কত বাবা খাজা বাবা আটপশি সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি ছোটবান্দারি বড়বান্দারি নাজবান্দারি পানিশাহ বালিশাহ কেতলিশাহ গামছাশাহ লুঙ্গিশাহ গেঞ্জিশাহ কিল্লাশাহ পাল্লাশাহ চিল্লাশাহ চরম দেবী গরমশাহ ফকির শাহ মিসকিন শাহ গরিব শাহ কুত্তা শাহ ঘোড়া শাহ লেঞ্জা শাহ বদমাশাহ মাজারটা মাজার হইছে হজরত কুত্তা শাহ চট্টগ্রামে কিরে কুত্তা শাহ কেন হজর আমাদের এক বাবা একটা কুকুর পুষত এই কুকুরটা মারা যাওয়ার পরে এটার কবর দেওয়া নাম দিছে হজরত কুত্তা শাহ মাজার রহমতুল্লাহ আমি পাবলি ঢের কুত্তার কাছে গিয়া কয় বাবা একটা সন্তান দে আচ্ছা বলেন কুত্তারে যদি কেউ বাপ ডাকিও কির বাচ্চা হিন্দুরা গরুকে মা ডাকে আর কুত্তারে বাপ ডাকে হায় আফসোস হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয় কিছু মুসলমান দুর্গা বাবার কাছে দুধ কলা দেয় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায় কিছু মুসলমান দুর্গা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায় কিছু হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সেজদা দেয় মুসলমান কিছু দুর্গা বাবাই সেজদা দেয় হিন্দুরা দুর্গা মায়ের কাছে সন্তান চায় কিছু মুসলমান দুর্গা বাবার কাছে সন্তান চায় বোঝা গেল ওই হিন্দু ওই মুসলিম তফাত নাই তবে হিন্দুদের মা আছে বাপ নাই আর তাহির ভাইদের বাপ আছে মা নাই বোঝা গেল ওরা চোরে চোরে তাও তো ভাই ওদের কোনো বিভেদ নাই বলেন না জিকির করবেন কার জবানে আওয়াজ দিয়ে ডাকবেন কার সৈয়দ মুহিব্বানের মধ্যে আসছে একবার যদি আল্লাহর কালেমার জিকির করো সৈয়দ মুহিব্বানের 225 নম্বর হাদিস
innallaha sayukhallisu rajulan min ummati ala ru'usil khalaiq yawmal qiyamah. Ari কিয়ামতের ময়দানে এক বান্দারকে সমস্ত মানুষের সামনে হাজির করা হবে, খুব গুরুত্বপূর্ণ হাদিস। ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লাত, ওই বান্দার সামনে 99টা মোল্লাবা হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা আমলনামা দেওয়ার পর এক একটা আমলনামা কুল্লু সিজিল্লিন মিছলু মাদদুল বাসার, চোখের দৃষ্টি যত দূর যায় তত বিরাট বড় বড় খাতা। আল্লাহ বলবেন এই আতুমকু মিন হাদা সাইআ, দেখতে যে গুনাহ করছিলি কিছু অস্বীকার করতে পারবি? তাহাজ্জুদের নামাজ না পড়া ভোর শুরু করছিলি ওই রাতে, কেউ দেখে নাই এখানে তো লেখা আছে, অস্বীকার করতে পারবি? বান্দা কয় না না সব গুনাহ করছি। বান্দা আত আজলামাতা কাতা বিল হাফিজন, আমার ফেরেশতারা কি বাড়া বাড়া লিখছে? কয় না আল্লাহ সত্যি সত্যি লিখছে। আপাল্লাকা উজরন, কোন উজর খাই করব না? কি কয় না আল্লাহ কোন উজর উজর নাই, গুনাহ করছি। আল্লাহ পাক বলে বান্দা বালা ইন্না লাকা ইন্দানা হাসানাত, ও বান্দা এখন তোমার জন্য নিশ্চিত জাহান্নাম ছাড়া উপায় নাই, কিন্তু বান্দা আমি আল্লাহর কাছে তোমার একটা নেকি জমা আছে। সুবহানাল্লাহ, বলেন বান্দা এখন তো কি কর্তব্য নেকিটা কই? আল্লাহ পাক বলেন হ্যাঁ আমার কাছে একটা নেকি তোমার জমা আছে, তাকু ফরাজু লাহু বিতাকা, একটা কাগজ বের করা হবে। আল্লাহ কাগজ বের করবেন, বলবেন এই যে একটা নেকি, বান্দা তাকায় দেখে তার মধ্যে লেখা ওই যে দুনিয়াতে একবার কালেমার জিকির করছিল ওইটাই লেখা। আর আসতে বলেন সুবহানাল্লাহ, যুবকরে মমতাজ জাবির গান গাইছো লাভ নাই, মনির কানে গান গাইছো লাভ নাই, একবার কালেমা পড়ছো সেটা দেখতেছে বান্দা তাকায়া। বান্দা এখন বলবে যে আল্লাহ 99টা খাতা আর আপনি দিছেন এক কালেমার একটা কাগজের পৃষ্ঠা। মাহাবির বিতাকা মাহাবি সিজিল্লা, এতগুলো খাতার সামনে একটা পৃষ্ঠা কি বা কাজে আসবে? আল্লাহ বলবেন কি রে বান্দা, ফালা তুজলাম আলাইকাল ইয়াউম শাইআ, কোনো জুলুম করা হবে না। উহজুর ওয়াজনাক, যা মিজানে পাল্লার কাছে যা। বান্দা আস্তে ধীরে ধীরে মিজানে পাল্লার কাছে যাচ্ছে, নেকি নাই এই সামান্য একটু নেকি, একবার কালো মারা নেকি। বান্দা যখন মিজানে পাল্লার কাছে হাজির, বান্দা যখন দাঁড়াইছে নেকির পাল্লা খারাপির পাল্লা, টাকা দেখে গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লা হালকা। আল্লাহ পাক বলবেন তোর হাতে থাকা এই কালেমার কাগজটা নেকির পাল্লার উপরে চাপায় দে। বান্দা যখন চাপায় দিবে, আস-সাদিকুল মাসউদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন, ফাতা সাতি সিজিল্লাতু ওয়া তাকুলাতু বিতাকা ফালা ইয়াকুলু মা ইসমিল্লাহ শাই। আল্লাহর নবী বলেন বান্দা যখন 99 টাকা তার বিপরীতে বিকল্প ওই কালেমার জিকিরের পৃষ্ঠাটা চাপাবে, 99টা গুনার পাল্লাটা হালকা কইরা কালেমার পাল্লাটা ভারী করে দেবে। অতএব বলেন জিকির হবে কার? বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো গেল কয়েকবার জিকিরের আমল, বিরক্ত চলে গেল না। এরপর আরেকটা আমল শোনেন, তাফসীরে ইবনে কাতীরের মধ্যে ঘটনা আছে হযরত আদম পয়গম্বরের কথা। কিয়ামতের ময়দানে আদম আরশের পাশে অবস্থান করবে, ইয়ানজুরু ইলা মারইয়াম তালিকু বিহি মিন ওয়ালাদি ইলা নার, তাকায়া দেখবে তার কোন সন্তানকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। যুবক সামান্য এক একটু জিকির তোমার জিন্দেগীর নাজাতের ওসিলা হবে, গায় না আর ওই অপসংস্কৃতির গান গাও না, একটু শোনো ভাই। আল্লাহ চাইতে আর একদিন বলা হবে ইনশাআল্লাহ। তাহলে এতগুলো জিকির যে ব্যক্তি করবে তার আমলনামায় কত নেকি! কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, অমিয়া এত জিকির যদি 24 ঘন্টা কোন বান্দা করে, আর কোন একটা বান্দা ওই মসজিদের কর্নারে বসে একটু বৈসা বৈসা আল্লাহ আমিনুল মুজনিবিন
ahabbu ilayya min zajalil musabbihin. Allah pak bole banda sara din raat keu tasbih porteche ar ghorer kone boshe ba tahajjuder namaz pore ami Allah dike mononibesh kore ami Allah r bhoy oto mohabbat ni shishu bachchara jemon kanna kati kore dukre dukre amar kono banda jodi bhuk phuli ekta kanna ami Allah r jonno dite pare 24 ghonta zikir korle chai neki hoy ek second er kanna shob kichu ke hariye ami Allah r kache shobche pir hoye jay অতএব বলেন কান্না কাটি দরকার আছে না নাই ও ভাই মেয়েদের জন্য আর কত কাটবেন যুবক স্ত্রীর জন্য আর কত কাটবেন ভোটের ধান্দায় ক্যান্ডেলে উঠে নেতাজি আর কত কাটবেন আল্লাহর জন্য একটু কান্না কাটি করেন না যে জাহান্নামের আগুন নিভানোর ক্ষমতা পদ্মা মেঘনা যমুনা সাত সমুদ্র ১৩ নদীর নাই আল্লাহর মহব্বত বা ভয়ে চোখের থেকে যদি এক ফোঁটা পানি ঝরাতে পারেন এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন বন্ধ করে দেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সর্বশেষ হিজবুত তাওহীদ থেকে সতর্ক থাকবেন হিজবুত তাওহীদ বলে দাড়ি টুপির সাথে ইসলামের সম্পর্ক নাই নবী রাহমাতুল্লিল আলামিন না নবী দায়িত্ব পালন করে যেতে পারেন নাই তারপরে ইসলাম শুধু লাগবে এমন না যে কোন ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যাবে হিজবুত তাওহীদের দাবি এগুলো এবং তারা কেমনও বলতে চায় যে বোরকা এটা শয়তানের আবিষ্কার করা সুতরাং যারা এই আকীদা পোষণ করে তারা এই এলাকায় আসলে তাহিরির মতো তো কপি খাওয়াবেন নাকি চুপ থাকবেন চুপ থাকবেন হিজবুত তাওহীদের কোন সদস্য যদি আসে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এবং ঈমানের বলে বলিয়ান হয়ে আবু বকর সিদ্দিকের কথা আইন কসুদ্দিন ওয়ানা হাই আমার সামনে আমার ইসলামকে নিয়ে করা হবে আমার সামনে আমার ইসলামকে বিকৃত করা হবে আমি আবু বকর জীবন্ত থাকতে পারি না অতএব মুসলমান ইসলাম হইতো জিন্দা থাকবে ইসলাম জিন্দা থাকবে আমরাও জিন্দা থাকব ইসলাম যদি না থাকে এই জীবন রেখে লাভ নাই অতএব ইসলামকে জিন্দা করার জন্য হিজবুত তাওহীদকে প্রতিবাদ প্রতিহত করার জন্য কারা কারা ধরে আছেন হাত তুলে দেখান আল্লাহ তাআলা আমার সকল ভাইদের ঈমানকে কবুল করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম